হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব এক্সপ্লোরার। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WBGDRB-র লেটেস্ট আপডেট নিয়ে। এবং বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তো আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট WBGDRB-র জয়েনিং এবং ভেরিফিকেশন অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ভেরিফিকেশন সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আপনাদের জানাবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক এবং WBGDRB-র যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই সম্বন্ধে। তো বন্ধুরা, আপনাদের অনেকের মনে প্রশ্ন যে কবে থেকে শুরু হবে ভেরিফিকেশন, কবে লেটার আসবে বাড়িতে, কবে আসবে ফোনে মেসেজ, কবে শুরু হবে জয়েনিং, এই সমস্ত প্রশ্ন আপনাদের সকলের মনেই রয়েছে। এছাড়াও অনেকের প্রশ্ন যে কোথায় জয়েনিং হবে, কি কাজ করতে হবে, এই ধরনের প্রশ্ন আপনারা সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, তো আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব। বন্ধুরা, যে আপডেটটি হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে জানা গিয়েছে অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করা হয়েছিল, সেখান থেকে যেটা জানা গিয়েছে যে আপনারা যেটা জানেন যে বেশিরভাগ ক্যান্ডিডেটরাই কিন্তু হেলথ ডিপার্টমেন্টে চাকরি পাবেন। তো হেলথ ডিপার্টমেন্টে প্রথমে জানানো হয়েছিল যে 3728টি বা 30টির মতো পদে চাকরি দেওয়া হবে। তো এখন সেই পদটি পরিবর্তন করে বলা হচ্ছে 3772 জন হেলথ ডিপার্টমেন্টে জব পেয়েছে। তো হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে এটাই জানানো হয়েছে। তো এবং তার মধ্যে যেটা বড় খবর সেটা হলো যে প্রায় 15 জনের মতো হেলথ ডিপার্টমেন্টের যে হেড অফিস সেখানে চাকরি পেয়েছে এবং বিভিন্ন জেলাতে যে 6টি বড় অফিস রয়েছে সেখানে কয়েকজন চাকরি পেয়েছে। তো এরকমভাবে কিন্তু ভাগ করা হয়েছে হেলথ ডিপার্টমেন্টের চাকরি যারা পেয়েছেন। এবং অনেকের মনে প্রশ্ন যে নিয়োগ কিভাবে হবে। সূত্রের মাধ্যমে যেরকম জানা গিয়েছে যে প্রথমে পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশন হবে, তারপর জয়েনিং হবে। প্রথমে আপনাদের বাড়িতে চিঠি যাবে যেখানে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ভেরিফিকেশনের ইনফরমেশান দেওয়া থাকবে সেখানে লেটারে। তো প্রথমে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু জয়েনিং হবে, যেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং অনেকে এটাও প্রশ্ন করেছে যে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ভেরিফিকেশন কী করে করব, কোথায় করব। দেখুন, পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশন বিশাল কিছু বড় ব্যাপার নয়। আপনাদের বাড়িতে যে চিঠি যাবে লেটার, সেখানে সমস্ত কিছু মেনশন করা থাকবে ডিটেলসে কী করতে হবে। এছাড়া পুলিশ ভেরিফিকেশন কিন্তু আপনাদের লোকাল থানায় পুলিশ ভেরিফিকেশন করতে হবে, কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না। এবং মেডিকেল ভেরিফিকেশন আপনাদের জেলা হাসপাতালে করাতে হবে। এবং অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে কবে থেকে লেটার পাঠানো হবে। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে বলবো যে হেলথ অফিস থেকে যেটা জানা গিয়েছে যে তারা নাকি কালী পুজোর পর কিন্তু প্রসেস শুরু করবে। তো লেটার পাঠানোর প্রসেস কিন্তু কালী পুজোর পর শুরু হবে। এবং তারপর যখন জানতে চাওয়া হলো যে কতদিন লাগবে এই প্রসেসটা কমপ্লিট করতে, তারা কিন্তু জানালো যে এর প্রসেসটা কমপ্লিট করতে টাইম একটু লাগবে, তো আপ টু ডিসেম্বর পর্যন্ত এই প্রসেসটা কমপ্লিট হতে সময় লাগবে। তো বন্ধুরা, এখান থেকে বুঝতেই পারা যাচ্ছে যে জয়েনিং কিন্তু এবছর হওয়ার চান্স, এবছর শেষের দিকে যে জয়েনিং হওয়ার আশা করছিলাম আমরা সকলে, সেটা কিন্তু তার চান্স বা তার সম্ভাবনা কিন্তু খুবই কম। জয়েনিং কিন্তু নতুন বছর অর্থাৎ পরের বছরেই হবে, কারণ যে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল ভেরিফিকেশন হবে সেই প্রসেসটা কমপ্লিট হতে কিন্তু ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে, এটা জানানো হয়েছে। অনেক বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে
কবে থেকে জয়েনিং হবে, অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর জয়েনিং কবে থেকে হবে। দেখুন, জয়েনিং নিয়ে যে ইনফরমেশান অফিসিয়ালি কিছু জানা যায়নি, অফিসিয়ালিভাবে কোনো খবর দেওয়া হয়নি যে জয়েনিং কবে থেকে শুরু হবে, তো এখনও পর্যন্ত ভেরিফিকেশান আগে হবে, তারপর কিন্তু জয়েনিং হবে, অর্থাৎ ভেরিফিকেশানটা আগে হবে। তাই ভেরিফিকেশান শুরু হবে কালী পুজোর পর যেমনটা জানা গিয়েছে। তো জয়েনিং হতে কিন্তু, যেটা আগেই বললাম, যে 2019 অর্থাৎ জানুয়ারি মাস পর্যন্ত লেগে যাবে জয়েনিং হতে সম্পূর্ণভাবে। নতুন বছরেই কিন্তু সকলে চাকরি পাবেন, এবছরের শেষে আর জয়েনিং হবে না বললে মনে হচ্ছে, কারণ ভেরিফিকেশান করতে এবছরটা শেষ হয়ে যাবে। এবং একটা প্রশ্ন যেটা সকলের মনে রয়েছে, যে কারণ বেশিরভাগ ক্যান্ডিডেটরাই হেলথ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন, তো তাদের মনে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যে তাদেরকে কোথায় কাজ করতে হবে। দেখুন, অফিসে তো খুব কমজনই চাকরি পেয়েছেন, অর্থাৎ তারা জানতে চাইছে যে আমাদের কি হসপিটালে কাজ করতে হবে। দেখুন, আপনাদেরকে যেটা জানাবো, যে গ্রুপ ডির কাজ মানে, দেখুন, সিনিয়র অফিসার বা সুপিরিয়র অফিসারদের কথা মেনে চলা এবং ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল নিয়ে কাজ করা, নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই ধরনের কাজ কিন্তু গ্রুপ ডিতে করতে হয়। তো যারা হেলথ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছেন, তাদের মধ্যে খুব কমজনই কিন্তু অফিসে চাকরি পাবেন, এমনটা জানানো হয়েছে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে। তো এখন আপনাদের মনে যে প্রশ্নটা রয়েছে, তো হসপিটালে যারা চাকরি পাবেন, হাসপাতালে কিন্তু অনেকে চাকরি পাবেন এমনটা জানা গিয়েছে। তো এখন যে প্রশ্নটা, যে হসপিটালে যারা চাকরি পাবেন তাদেরকে কি কাজ করতে হবে। তারা হসপিটালে চাকরি শুনে অনেকে হয়তো নিরাশা, মানে আশা হারিয়ে ফেলছেন যে হসপিটালে চাকরি করতে হবে গ্রুপ ডির। দেখুন, এমনটা কিন্তু নয় যে হসপিটালে কাজ করতে হলে আপনাকে পেশেন্টদের দেখাশোনা বা এরকম কিছু কাজ করতে হবে, মেডিকেল কাজ আপনাদের কিছু করতে হবে না। হসপিটালেও অনেক রকমের কাজ রয়েছে গ্রুপ ডির, অনেক রকমের কাজ, অফিসিয়াল কাজ আছে হসপিটালেও, তো আপনাদের হসপিটালে সেই সমস্ত কাজগুলোই করতে হবে। পেশেন্টদের দেখাশোনা বা মেডিকেলি কোনো কাজ কিন্তু আপনাদের করতে হবে না, সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। অনেক বন্ধুরাই এটা কমেন্ট করে জানাচ্ছেন যে হসপিটালে যারা চাকরি পাবেন তাদেরকে কী কাজ করতে হবে, বা হসপিটালে কি চাকরি পাওয়া যাবে, বা এরকম প্রশ্ন আসছে। দেখুন, হসপিটালে চাকরি কিন্তু হতে পারে, তবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই যে আপনাদের পেশেন্টদের দেখাশোনা বা এরকম কোনো কাজ করতে হবে। আপনার গ্রুপ ডি যেরকম কাজ হয় সেরকমই কাজ আপনাদের করতে হবে। বন্ধুরা, এই ছিল খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট এবং আপনাদের প্রশ্নের উত্তর। তো আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে এই ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সেই সমস্ত প্রশ্ন, এবং আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের দেব। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে। এবং বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন সকল বন্ধুদের সাথে, এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করে এই আপডেটটি সকলকে জানিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।